আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, কেমন ম্যাম। আছো? আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম ম্যাম, আসসালাম। ভালো আছি। আপনি কেমন আপনি ভালো আছেন? আছেন ম্যাম? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তাহলে সবাই ভালো আছে ইনশাআল্লাহ। দোয়া করি সবাই ভালো থেকো, নিরাপদে থেকো, তাই না? আমি এবার পড়ায় ফিরে যাই। গত ক্লাসে আমি পড়িয়েছিলাম ভাষা শহীদদের কথা থেকে প্রশ্নের উত্তর পড়িয়েছিলাম। একটু তোমাদের জানতে চাই পড়াগুলো মনে আছে কিনা, কেমন? যেমন আব্দুল জব্বারের বাড়ি কোথায়? জাওয়াদ বলো, আব্দুল জব্বারের বাড়ি কোথায়? আব্দুল জব্বারের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে। অনেক ধন্যবাদ। তারপরে বলবে অনিন্দ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ভাষা শহীদেরা কেমন কেন জীবন দিয়েছিলে? হাফিজ, ভাষা শহীদেরা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন, মাতৃভাষা তথা বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন, তাই না? তারপর ইরামণি বলো, ইয়েস ম্যাম, ফেব্রুয়ারি মাসে ফুটে এমন কয়েকটি ফুলের নাম বলো। ফেব্রুয়ারি মাসে ফুটে এমন কয়েকটি ফুলের নাম। ফেব্রুয়ারি মাসে শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া ফুল ফোটে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আতিয়া, আতিয়া বলো, ভাষা শহীদেরা কেন অমর? আমি বলি, আতিয়া বলবে ভাষা শহীদেরা কেন অমর? সাধুই বলো, ভাষা শহীদেরা কেন অমর? ম্যাম আমি বলবো, আমি বলবো, বলে ফেলো বাবা, বলে ফেলো। ভাষা শহীদেরা জীবন দিয়ে বাংলা ভাষার সম্মান রক্ষা করেছে। তাদের এত ত্যাগের কারণে আমরা বাংলায় কথা বলতে পারছি। আমরা তাদের শ্রদ্ধা করি, স্মরণ করি, তাই তারা অমর। সবাই যদি কথা বলো তাহলে তো হবে না। আমি পড়া শুরু করার আগে একটু জানতে চাই তোমাদের কাছ থেকে যে লামহা বলবে কতগুলো গাছের নাম বলবে। যে গাছগুলো অনেক উঁচু সেই গাছগুলোর নাম বলো। লাম্হা, লাম্হা, ইয়েস ম্যাম, হ্যাঁ বলে ফেলো কতগুলো গাছের নাম বলো যেগুলো অনেক উঁচু উঁচু গাছ। আচ্ছা ম্যাম, বলো দেখি। আচ্ছা নাফিম বলো, নাফিম, ম্যাম আমি পারবো। বলো দেখি, তাল গাছ। তাল গাছ ছাড়াও আর কি আছে? আম গাছ, জাম গাছ, নিম গাছ। তাল গাছ বলতে নাম, নিম গাছ, কাঁঠাল, লিচু, পেয়ারা, তাই না? আরেকটা গাছের নাম, সবচেয়ে উঁচু গাছ হচ্ছে তাল গাছ, তাই না? তাল গাছ আর
দেখো যে আমি তোমাদের আজকে যে বিষয়টা পড়াবো সেই কবিতাটা হচ্ছে তাল গাছ কবিতা। হ্যাঁ আমার হ্যাঁ আজকে আমরা তাল গাছ কবিতা মুখস্ত। হ্যাঁ তোমরা তো অনেক যিনি লিখেছেন তিনি হচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাই না? দেখবো কবিতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ইনি তোমাদের জন্য তালগাছ কবিতাটি লিখেছেন। তার জন্ম হচ্ছে 7 মে 1861 তে আর মৃত্যু হচ্ছে 7 আগস্ট 1941। তাহলে দেখো যে আমাদের বিশ্বকবি তোমাদের জন্য এই এত সুন্দর কবিতাটা লিখেছে। তারপরে তিনি আরো দেখো অনেক কিছু লিখেছেন, যেমন উপন্যাস লিখেছিলেন বউ ঠাকুরানের হাত, শেষের কবিতা, ঘরে বাইরে, চোর অধ্যায়, চোখে পালি ইত্যাদি। তারপর ছোট গল্প লিখেছিলেন কাবুলিওয়ালা, হই মন্দির, পোস্টমাস্টার, সঙ্গীত, গীতা, গীতাঞ্জলি লিখে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে। তাহলে আজকে আমরা তালগাছ কবিতাটা পড়ব এবং মনোযোগ দিয়ে শুনব যে কবিতাটা এই কারণে তোমাদের পড়তে হবে যে তোমরা জানো যে কবিতার লাইন গুলো যেখান থেকে খুশি সেখান থেকে দেয়া হয় এবং সেখান থেকে কবির নাম কবিতা নাম লিখতে হয়, মূলভাব লিখতে হয়, প্রশ্নের উত্তর লিখতে হয়, তাই না? তাহলে সবাই আমরা 38 পৃষ্ঠা বের করি তালগাছ কবিতাটা পড়ার জন্য। 38 পৃষ্ঠা তালগাছ রবীন্দ্রনাথ ঠাকুর। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, মনে সার কালো মেঘ উড়ে যায় একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখা সে, তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছা টিমেরে তার, মনে মনে ভাবে বুঝি ডানায় উড়ে যেতে মানাবে বাদশাকানি ফেলে তার, সারাদিন ঝরঝর থর থর কাপে পাতা পত্তর পড়ে যেন ভাবে ও মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এগিয়ে যেন কোথা যাবে ও। তারপরে হাওয়া যেই নেমে যায় পাতা কাপা থেমে যায় ফের তার মনটি, যেইভাবে মাঝে হয় মাটিটার ভালো লাগে আর বার পৃথিবীর বন্ধু। খুব সুন্দর একটা কবিতা। আমি আবারও বলছি দেখো যে কবিতার নাম কবির নাম কোথাও ভুল করা যাবে না। তালগাছ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুর দেখো র বয়ে দিগুই দন্ত নয় দয় যুক্ত রফলা রবীন্দ্রনাথ ঠাকুর। যে কোনো কবিতা যখন বলবা সেই কবির নাম এবং কবিতার নাম বলে তারপর কবিতাটা আবৃত্তি করতে হবে, ঠিক আছে? তাহলে তালগাছ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে টুকি মারে আকাশে, মনে সার কালো মেঘ ঘুরে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে পাখা সে, তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছা তুলে নিতা, মনে মনে ভাবে বুঝি ডানায় উড়ে যেতে মানাবে বাসাখানি ফেলে তার, সারাদিন ঝরঝর থর থর কাপে পাতা পত্র পড়ে যেন ভাবে ও মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবে। তারপর হাওয়া যে নেমে যায় পাতা কাপা থেমে যায় ফিরে তার মনটি, যেভাবে মাঝে হয় মাটিটা ভালো লাগে আবার পৃথিবী কোনটি। এখানে দেখো কিছু শব্দের অর্থগুলো আমরা শুধু জেনে ফেল, যেমন দেখো যে মুখি, মুখি অর্থ হচ্ছে মুখ বের করে রাখা, ঠিক আছে? মুখ বের করে দেখা,
আমি ব্যাথা হয়ে যে তোমাদের লেখা প্রয়োজন নেই শুধু জেনে যাই হ্যাঁ শব্দ অর্থ তাহলে কি শব্দের অর্থ বললাম জেনে নিয়ে বের করে দেখা তারপরে দেখো আছে কিছু শব্দ যে ফুড়ে ফুড়ে মানে হচ্ছে ভেদ করে হ্যাঁ ফুড়ে মানে হচ্ছে ভেদ করে ভেদ করে একটু জেনে রাখো শব্দের অর্থগুলো একটু জেনে রাখো কেমন তারপরে দেখো ফুড়ে মানে ভেদ করে তারপরে আসছে তারপরেটা আছে পাখা পাখা শব্দের অর্থ হচ্ছে ডানা পাখা অর্থ ডানা তারপরে দেখো কি বলছে যে মেলে অর্থ খুলে মেলে অর্থ হচ্ছে খুলে এগুলো শুধু তোমাদের লিখতে হবে না একটু জেনে রাখো কি কি আছে শব্দ সেই শব্দের অর্থগুলো আমরা একটু জেনে রাখি তারপরে হচ্ছে মানা শব্দের অর্থ আমরা জানি মিশে তারপরে বলছে যে ঝরঝর অর্থ বাতাসে পাতা নড়ার শব্দ বাতাসে পাতা নড়ার শব্দ তারপরে বলছে যে থরথর অর্থ থর থর তারপর এগিয়ে অর্থ পাশ কেটিয়ে কাটিয়ে আরবার অর্থ আরেকবার কেমন এই শব্দটি সাত ইচ্ছা শব্দের অর্থ আমরা জানি সাত তারপর হচ্ছে এই যে বললাম যে ডানা ডানা হচ্ছে হচ্ছে পাখা শব্দের অর্থ হচ্ছে ডান এইভাবে আমরা শব্দের অর্থগুলো একটু জাস্ট জেনে রাখবো কেমন তো যা আমি আবার কবিতা আবৃত্তি করছি এরপরে তোমাদের কাছ থেকে আমি শুনবো তাল গাছ আমি বললাম যে কবিতা আবৃত্তি করার ক্ষেত্রে অবশ্যই কবির নাম এবং কবিতার নাম তোমাকে বলতে হবে তাল গাছ লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে গণেশা কালো মেঘ ঘুরে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে আকাশে তাই তো সে ঠিক তার কথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেঘ তার মনে মনে ভাবে বুঝি ডাকে উড়ে যেতে মানাবে মা বাসাখানি ফেলে তার সারাদিন ঝরঝর থর থর কাঁপে পাতা পত্তর ওরে যেন ভাবেও মনে মনে আকাশেতে বেরিয়ে তারাতে বেরিয়ে যেন কোথা যাবে তারপর হাওয়া যেই নেমে যায় পাতা কাপা থেমে যায় ফেলে তার মনটি যেইভাবে মাটিতে হয় মাটি যেইভাবে মাঝে হয় মাটি তার ভালো লাগে আবার পৃথিবী কোনটি তাই না ফেলে মানে আবার ফিরে আসা আর বললাম যে আরবার মানে আরেকবার তারপরে বলছে যে এড়িয়ে মানে পাশ কাটিয়ে কাঁপে ঝরঝর করেছিলাম বাতাসে পাতা মরার শব্দ তারপর পত্তর অর্থ হচ্ছে পাতা থরথর অর্থ হচ্ছে থরথর মানা মিশে তাহলে গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে মারে আকাশে আজরিন বলবে সবাই চুপটি করে শুনবে ঠিক আছে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে মনে সাত কালো মেঘ ফুড়ে যায় একবারে উড়ে যায় কোথা পাবে সে পাখা সে তাই তোর সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে পাতাতে ইচ্ছাটি মেলে তার মনে মনে ভাবে বুঝি তা না এই উড়ে যেতে মানা নেই বাসা বাসা খানি ফেলে তার এইবার আমি যেটা বললাম যে অবশ্যই কবিতা আবৃত্তি করার ক্ষেত্রে কবির নাম এবং কবিতার নাম বলতে হবে তারপরে আপনাকে দেখতে পাচ্ছি না সারামণি এবার বলবো তুমি কবিতার আম্মু ফ্যানটা দেখো তাল গাছ রবীন্দ্রনাথ ঠাকুর তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে মনে সাত কালো মেঘ ঘুরে যায়
একেবারে কোথা পাবে পাখা আছে তাই তো ঠিক তার ঠিক তার মাথাতে গোল গোল মাথাতে মনে মনে ভাবে বুঝি ডানা এই উড়েছে মানা নেই বাসা খানি ফেলে তার সারাদিন ঝর ঝর থথর খাবে পাখা। আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ, এইবার বলবে আমি পারবো কাপি পাতা পাতর ভালো লাগে আর বা পৃথিবীর তোমাদের পড়া ধরার সুযোগটা আসলে তোমরা আস্তে আস্তে কমিয়ে দিচ্ছ, কারণ এই যে বারবার শেখানোর পরেও তোমরা কি করছো যে আমাকে মিউট করতে বাধ্য করছো, যে কথা বলে যাচ্ছ বলে যাচ্ছ বলে যাচ্ছ, তাহলে কি তোমাদের কি পড়া আমি ধরতে পারবো, পাচ্ছি ঠিক মতো, শুনতে পাচ্ছি না বুঝতেও পাচ্ছি না। তারপরে দেখো আমরা তাল গাছের মূল ভাবটা একটু জেনে যে কি বলছো মূল ভাবটাতে, যে কবিতাটিতে তাল গাছের মনের কথা বলা হয়েছে তাই না, যে সে উড়ে যেতে চায়, তারপর কি করতে হয়, যে টানার মন টানা থাকবে সে উড়ে যাবে, তারপরে এক পায়ে দাঁড়িয়ে আছে এরকম মনে করে। তো মূল ভাব করছে যে কবিতাটিতে তার কাছে মনের কথা বলা হয়েছে। তাল গাছ সব গাছ ছাড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে থাকে, কবিতাটিতে তাল গাছের মনের কথা বলা হয়েছে। তাল গাছ সব গাছ ছাড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে থাকে, তা দেখে কবি মনে হয়েছে গাছটি আকাশে উড়ে যেতে চায়। তা দেখে কবি কি মনে হয়েছে, গাছটি আকাশে উড়ে যেতে চায়, কিন্তু তার তো পাখির মতো ডানা নেই, বাতাস শুরু হলে নিজের পাতাগুলোকে ডানা বলে মনে করতে উড়াল দিতে চায়। বাতাস শুরু হলে কি করে, যে নিজের পাতাগুলোকে ডানা বলে মনে করে উড়াল দিতে চায়। তারপর হাওয়া থেমে গেলে আবার তার মাটির কথা মনে হয়, তখন পৃথিবীকে খুব ভালো লাগে তার কাছে। আমি আবার বলছি বলমানটা কি, যে কবিতাটিতে তাল গাছের মনে কথা বলা হয়েছে, তাল গাছ সব গাছ ছাড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে থাকে, তা দেখে কবির মনে হয়েছে গাছটি আকাশে উড়ে যেতে চায়, কিন্তু তার তো পাখির মতো ডানা নেই, বাতাস শুরু হলে নিজের পাতাগুলোকে ডানা বলে মনে করে উড়াল দিতে চায়। তারপর হাওয়া থেমে গেলে আবার তার মাথার কথা মনে হয়, তখন পৃথিবীতে খুব ভালো লাগে তাল গাছে। কয়েকটা বাক্য আছে কোমল যুক্তি করতে হবে, যে তাল গাছ তাল কবিতাটিতে তাল গাছের মনের কথা বলা হয়েছে, কবিতাটিতে তাল গাছের মনের কথা বলা হয়েছে, তাল গাছ সব গাছ ছাড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে থাকে, তা দেখে কবি মনে হয়েছে গাছটি আকাশে উড়াল দিতে চায়, কিন্তু তার তো পাখির মতো ডানা নেই, পাতা শুরু হলে নিজের পাতাগুলোকে ডানা ডানা বলে মনে করে ডানা বলে গাছটি উড়াল দিতে চায়। তারপর হাওয়া থেমে গেলে আবার তার মাটির কথা মনে হয়, তখন পৃথিবীকে খুব ভালো লাগে তাল গাছে। কঠিন কিছু লাগছে? আমি আবার দেখো বলছি যে কবিতাটিতে তাল গাছের মনের কথা বলা হয়েছে, কবিতাটিতে তাল গাছের মনের কথা বলা হয়েছে তাই না? কবিতাটিতে কি করেছে, যে তাল গাছে মনের কথা বলা হয়েছে, যে তাল গাছ সব গাছ ছাড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে থাকে তাই না, তাল গাছ সব গাছ
छाड़िए पाए दाड़ी दाड़िए তারপর কি হলো যে তা দেখে কবির মনে হয় যে কি হচ্ছে তা দেখে কবি মনে হচ্ছে যে গাছকে আকাশে উড়াল দিতে চায় তাই না তা দেখে কবি মনে হয়েছে যে গাছটি আকাশে কি করবে উড়াল দিতে চায় তাই না উড়াল দিতে চায় তারপরে বলছে যে কিন্তু তাকে পাখির মতো ডানা নেই ঠিক আছে তার তো পাখি মতো ডানা নেই তারপর কি হলো যে বাতাস শুরু হলে নিজের পাতাগুলোকে ডানা বলে মনে করে কি করে যে উড়াল দিতে চায় তাই না বাতাস শুরু হলে নিজের পাতা গুলো ঠিক আছে পাতা গুলোকে কি করে ডানা বলে মনে করে তাই না ডানা বলে মনে করে উড়াল দিতে চায় মনে করে কি করে উড়াল দিতে চায় উড়াল দিতে চায় দেখো আবার বলছি যে কবিতাটিতে তাল গাছের মনের কথা বলা হয়েছে তাল গাছ সব গাছ ছাড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে থাকে তা দেখে কবির মনে হয় যে হয়েছে যে গাছটি আকাশে উড়ে যেতে চায় কিন্তু তার তো পাখির মতো ডানা নেই বাতাস শুরু হলে নিজের পাতাগুলোকে ডানা বলে মনে করে নিজের পাতাগুলোকে ডানা বলে মনে করে ডানা বলে মনে করে উড়াল দিতে চায় কেমন ডানা বলে মনে করে উড়াল দিতে চায় তারপরে কি বলছে যে বাতাস তারপর হাওয়া থেমে গেলে আবার তার মাটির কথা মনে হয় তখন পৃথিবীকে খুব ভালো লাগে তার কাছে তাহলে কি বাতাস থেমে গেলে আবার তার মাটির কথা মনে হয় তখন পৃথিবীকে খুব ভালো লাগে তার কাছে এবার যে বলবে আফরা বলবে আফরা মূল ভাবটা বলো সবাই চুপটি করে শুনবে কেমন আপনা বলবে মিস তালগাছ কবিতা কি মুখস্থ করা লাগবে মুখস্থ প্রশ্ন আছে সবাইকে ধরবে ম্যাম আমার দেখো যে কবিতা তোমাদের আসে হয় মাঝখান থেকে না হয় শেষের থেকে না হয় উপরের থেকে অংশ থেকে তোমাদের কবিতা লিখতে হয় না ঠিকই কিন্তু কবিতা পড়ে বুঝতে হলে কবিতাটা তো মুখস্থ করতেই হবে তাই না যে কোন অংশ থেকে আসবে সে অংশ থেকে পড়ে বুঝে তোমাদের বুঝতে হবে যে কবির নাম কবিতার নাম কি তারপর মূল ভাবটা কি তারপর প্রশ্নের উত্তর দিতে হবে সে কারণে কবিতাটা মুখস্থ করতে হবে কিন্তু লেখা লিখে দেখানোর দরকার নেই মুখস্থটা করে রাখ আমি আফরাকে বললাম পড়া বললো না এবার বলবে সঞ্জিদা বলবে মূল ভাবটা আমার একটি প্রশ্ন আছে
আমি বলতে পারবো মিস, আজকে আমরা কবিতা মুখস্থ করবো, কবিতা কি মুখস্থ করতে হবে? তোমাদের আবারও বলছি যে তোমরা জানো যে তোমাদের কবিতা লিখতে হয় না ঠিকই, কিন্তু তোমাদের কবিতা পড়ে বুঝে নিতে হয় যে সেটা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, কবির নাম কি, মূল ভাব প্রশ্নের উত্তর দিতে হয়। তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কবিতাটা মুখস্থ করতে হবে, তাই না? ক্লাস থ্রিতে পড়ো, দাদুর বাসায় যাচ্ছ, সেখানে বলবে দাদু যে তোমার চিড়িয়া একটা কবিতা আবৃত্তি করো তো, তখন কি হলো যদি বলতে না পারো, কি লজ্জার কথা না, বলো। কবিতা অবশ্যই যে কোনো কবিতা মুখস্থ করতে হবে, কবিতা লিখতে না আসলে কি হবে, সেখান থেকে বারবার বলছি তোমাদের, এর আগে পরীক্ষা দিয়েছ যে তোমাদের কবিতা লিখতে হয় না, কিন্তু কবিতার অংশগুলো তোমাদের পড়ে বুঝতে হয় যে কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, কবির নাম কি, সেক্ষেত্রে তোমাদের অবশ্যই কবিতার নাম কবিতা পড়তে হবে, কেমন? তাহলে সোনামণিরা যে কি বলেছি যে তালগাছ কবিতাটার মূল ভাবটা পড়ালাম, যে কবিতাটিতে তালগাছের মনের কথা বলা হয়েছে, তালগাছ সব গাছ ছাড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে থাকে, তা দেখে কবি বলা হয়েছে যে গাছটি আকাশে উড়াল দিতে চায়, কিন্তু তার তো পাখির মতো ডানা নেই, বাতাস শুরু হলে নিজের পাতাগুলোকে ডানা বলে মনে করে উড়াল দিতে চায়, বাতাস থেমে গেলে আবার তার মাটির কথা মনে হয়, তখন পৃথিবীকে খুব ভালো লাগে তাল গাছে। আমি যাকে ধরছি সে তাকে বলার কেউ সুযোগই দিচ্ছ না, অন্যান্যরা কি করছো কথা বলে তার পড়াটাকে না শুনতে পাচ্ছি না। তাহলে এবার বলবে দেখি জান্নাতুল ফেরদৌস রিফা বলবে, সবাই চুপটি করে থাকবে, রিফা মূল ভাবটা বলবে, সবাই চুপটি করে শুনবে, কেমন? বলো রিফা মূল ভাবটা বলো। মূল ভাব কবিতাটিতে তাল গাছের মনে কথা বলা হয়েছে, তাল গাছ সব গাছ ছাড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে থাকে, তা দেখে কবির মনে হয়েছে গাছটি আকাশে উড়ে যেতে চায়, কিন্তু তার তো পাখির মতো ডানা নেই, বাতাস শুরু হলে নিজের পাতাগুলোকে ডানা মনে করে গাছটি উড়াল দিতে চায়, তারপর হাওয়া থেমে গেলে আবার মাটির কথা মনে হয়, তখন পৃথিবীকে খুব ভালো লাগে তাল গাছে। জুমাইনা জুমাইনা বলো মূল ভাবটা বলো। জুমাইনা কবিতাটিতে তাল গাছের মনের কথা বলা হয়েছে, তাল গাছ সব গাছ ছাড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে থাকে, তা দেখে খুবই মনে হয়েছে যে গাছ আকাশে উড়ে যেতে চায়, আর আর তার তো পাখির মতো ডানা নেই, পাতা শুরু হলে নিজের পাতাগুলোকে ডানা মনে করে উড়াল দিতে চায়, তারপরে বাতাস থেমে গেলে তার মাটির কথা মনে হয়, খুব ভালো লাগে তার কাছে, তাই না? আচ্ছা জাইমাতুল জান্নাত, জাইমাতুল জান্নাত বলো দেখি মূল ভাবটা। আমি বলি জাইমাকে বলতে দাও, জাইমাতুল জান্নাত। ম্যাম আমাকে হোয়াটসঅ্যাপে মূল ভাবে ছবি তুলে পাঠিয়ে দিন। তারপর সাদমান সিদ্দিক, সাদমান সিদ্দিক বলো ম্যাম মূল ভাবটা বলো। কবিতাটিতে তাল গাছের মনের কথা বলা হয়েছে, তাল গাছ সব গাছ ছাড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে থাকে, তা দেখে কবির মনে হয়েছে গাছটি আকাশে উড়ে যেতে চায়, কিন্তু তা তো পাখির মতো ডানা নেই, বাতাস শুরু হলে
আমি বলি দেখো যে কবিতাটা আমরা পড়লাম মূল ভাবটাও জেনে নিলাম, তাই না? যে কবিতাটা কি পড়েছিলাম বারবার বলছি যে কবিতা আবৃত্তি করার ক্ষেত্রে তোমাদের অবশ্যই কবির নাম কবিতার নামটা বলতে হবে। তাল গাছ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে কুকি মারে আকাশে, মনে সাত কালো মেঘ উড়ে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে বাতাসে। তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাকে মেলে তার মনে মনে ভাবে উঠি ডাঙায় উড়ে যেতে মানে বাসাখানি ফেলে তার ঝাঁপ সারাদিন ঝরঝর থরথর কাপে পাতা করতর করে যেন ভাবেও মনে মনে ভাবে যে আকাশেতে মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবেও। তারপর হাওয়া যে নেমে যায় পাতা কাপা নেমে যায় ফেলে তার মনটি যেভাবে মাটি হয় মাটি তার ভালো লাগে আবার পৃথিবীর করতে, তাই না? আর মূল ভাবটা পড়লে পড়লাম কি যে কবিতাটিতে তাল গাছের মনের কথা বলা হয়েছে। তাল গাছ সব গাছ ছাড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে থাকে, তা দেখে কবি মনে দিয়েছে যে গাছটি আকাশে উড়ে যেতে চায়। তারপর কি বলছে যে কিন্তু তার তো পাখির মতো ডানা নেই, পাতা শুরু হলে নিজের পাতাগুলোকে ডানা বলে মনে করে উড়াল দিতে চায়। তারপর হাওয়া থেমে গেলে আবার তার মাটির কথা মনে হয়, তখন পৃথিবীকে খুব ভালো লাগে তার কাছে, তাই না? এটাই ছিল মূল ভাব। তাহলে সোনামণিরা, এই যে আমি একটা কবিতা আবৃত্তি শোনালাম, তার মূল ভাব শোনালাম, এই যে এই কবিতাতে তোমাদের আর কোথাও সমস্যা আছে কিনা বুঝতে? নো ম্যাম, নো ম্যাম। এবার আমি বাড়ির কাজ দিব। নো ম্যাম, ম্যাম একটা প্রশ্ন আছে আমার। হ্যাঁ বলে ফেলো। ম্যাম এটা গীত আছে? আর কোনো প্রশ্ন? শুনলাম না, বলে ফেলো। শীত আছে তার? হ্যাঁ এবং নিয়ে যাবো, ঠিক আছে? তাহলে যেটা বাড়ির কাজ লিখবো সেটা খুব সুন্দর করে গাড়িতে লিখবো, খাতাতে লিখে খাতাটা পোস্ট করতে হবে, লেখা যেন ভালো হবে, অবশ্যই লেখা ভালো হতে হবে। তাহলে লিখবো যে বাড়ির কাজ, তাই না? বাড়ির কাজ মূল ভাব, ঠিক আছে? মূল ভাবটা খুব সুন্দর করে লিখে খাতাটা পোস্ট করতে হবে, লেখায় যেন অসমাজা বেশি না হয়, কাটাকাটি বেশি না হয়। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন তো হতে হবে এবং সুন্দর করে লিখতে হবে, নিয়ম অনুযায়ী যেভাবে আমি বলে দিচ্ছিলাম নিয়ম অনুযায়ী সেভাবে। তাহলে সোনামণিরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাবা মার আদেশ মেনে চলবে, বাইরে ঘোরাফেরা করা যাবে না, বাইরে প্রয়োজনে বাবার সাথে মার সাথে গেলে মাস্ক অবশ্যই ব্যবহার করবে, মাস্ক ছাড়া বের হবেই না, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবে, বাবা মাকে বিরক্ত করবে না, সাবধানে থাকবে। আজকে আমি এখানে শেষ করলাম, আল্লাহ।